বিএইচআই গ্রুপের সরস্বতী পুজো 2022 পরিক্রমায় সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। হ্যাঁ, সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে সেরা উৎসব সেটা আপনারা ইতিমধ্যেই জানেন, আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেখেছেন এবং আমরা তুলে ধরছি আবার সেই অনুষ্ঠান। দীর্ঘ দুবছর কোভিড পরিস্থিতির জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আবার খুলেছে। তাই এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ছাত্রাবাসে। তো সেখানে পৌঁছে গেছি, আমরা খুব সুন্দর প্রতিমা দেখলাম এবং আরও অনেক কিছু অল্প সময়ের মধ্যে কত কী করতে পেরেছে, কী কী স্বপ্ন ছিল সেটুকু জেনে নিচ্ছি। আবাসিকদের কাছে চলে যাচ্ছি, তোমাদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন। কী নাম? আমার নাম নাদু গড়াই, আমি অরবিন্দ হোস্টেলের হচ্ছে এমএলএস ডিপার্টমেন্টের ছাত্র। আর আমাদের এই পুজোটা গত দুবছর, মানে এক বছর, মানে এটা দুবছর হচ্ছে, তো কোভিডের জন্য এক বছর বন্ধ ছিল। আমাদের দ্বিতীয় বছর কোভিডটা খোলার জন্য দেখতে পাচ্ছেন যে ছাত্র সংখ্যাও কম, নাহলে আমাদের থেকে ছাত্র সংখ্যা বেশি হয়। বা আপনারা আগেও দেখেছেন যে আমাদের যেরকম আমরা পুজো করি, মানে বড় করে জাঁকজমক অনুষ্ঠান করে, সেটা আমাদের টোটালি বন্ধ, সেটার জন্য আমাদের মন তো অবশ্যই খারাপ। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন যেটা হয় তত্ত্বের সত্তা, সেটা আমরা প্রত্যেকটা হোস্টেলে, আমাদের হোস্টেলে আসে, আমরা অন্যান্য না এবছর সেটা হচ্ছে না, সেটা আমাদের কোভিডের জন্য বন্ধ হয়েছে। আর যেহেতু 3 তারিখ থেকে ক্যাম্পাসটা খুলেছে, তাই এত কিছু আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। আমাদের মণ্ডপও দেখতে পাবেন যে খুব 3টে দিনের মাথায় সমস্ত ছাত্ররা এখন অবধি এসে উপস্থিত হতে পারেনি। তো যে কজন আসতে পেরেছে বা আমরা যে কজন আসতে পেরেছি সেই কজনকে নিয়ে আমরা পুজোটা করছি এবং কালকে তত্ত্ব সত্যটা হচ্ছে। কিন্তু আমাদের যেটা আদান প্রদানে থাকে সেটা হচ্ছে না, আমাদের ছোট করে তারা বা ক্যাম্পাসের ভেতরে সেখানে একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ, পুজো অবশ্যই হচ্ছে, প্রত্যেকটা হোস্টেলে হচ্ছে, পুজো হচ্ছে, কারণ এই পুজোটা হচ্ছে পরম্পরা অনুযায়ী চলছে। যেমন আমরা জানতে চাইছি আগের বছর যেটা হয়েছিল কোভিডের জন্য বন্ধ ছিল, আমরা ইউনিভার্সিটির কাছে পারমিশন করে 2 দিনের জন্য আমরা এসেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোটা একটা বিশেষ পরম্পরা এবং সেই পরম্পরা অবশ্যই আপনাদের আমরা দেখিয়ে এসেছি মহা সাড়ম্বরে করে। কিন্তু এবারে তারা অল্প সময়ের মধ্যে যেটুকু করেছে খুব ভালো জেনে নিচ্ছি। যারা স্টুডেন্ট আছে তাদের নাম? তোমার নাম? আমার নাম সায়ন পাল। বাড়ি কোথায়? বাড়ি বীরভূম। আমার নাম সৌমেন প্রধান, বাড়ি হলদিয়া, পূর্ব মেদিনীপুর। আমার MBA ট্যুরিজম। হ্যাঁ, এই হোস্টেলে। আমি রঞ্জন ঘোষ, বীরভূম, স্ট্যাটিস্টিক্সের। আহমেদ মোল্লা, বর্ধমান, MBA ট্যুরিজম। আমার নাম দীপেন্দু দলুই, বর্ধমানই বাড়ি। আমার নাম তারক বাদ্যকর, বাড়ি হচ্ছে বীরভূম জেলার অন্তর্গত খড়সল গ্রামে। ঠিক আছে, তোমরা খুব আনন্দ করো।